ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি ও অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে শনিবার আগরতলার আইজিএম হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের রক্তদান শিবিরে উভয় সমিতির সদস্যরা উৎসাহের সাথে স্বেচ্ছায় রক্তদান করে। শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেতৃত্ব বিপ্লব কর। তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবছরও এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এই দিনের শিবিরে 35 জন রক্তদাতা রক্তদান করবে। তিনি আরও জানান, রক্ত তৈরি করা যায় না, রক্তদানের মধ্য দিয়ে রক্তের চাহিদা পূরণ হয়। তাই তিনি সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি এবং অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি প্রতি বছরের মতো এই বছরও আমরা রক্তদান শিবির করছি। তো যেহেতু করোনা মহামারীর একটা সমস্যা চলছে, তার জন্য আমরা গত বছরও আমরা ব্লাড ব্যাঙ্কে ব্লাড ডোনেট করেছিলাম, আজকেও আমরা ব্লাড ডোনেট করছি। তবে এই ব্লাড ডোনেটের মধ্যে দিয়ে একটাই আজকে বার্তা দিতে চাই রাজ্যবাসীর কাছে, যেভাবে মানুষ রক্তদান শিবির দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছিলাম, আমার মনে হচ্ছে গত কয়েক মাস ধরে আমরা রক্তের অভাব দেখতে পাচ্ছি রাজ্যে। তো তাই সকল অংশের মানুষকে, বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল এবং ইউনিয়ন থেকে শুরু করে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।